আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো রমজানের 10 দিন, রহমতের 10 দিন চলছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তার রহমত নাজিল করুক আমাদের সকলের উপরে, এ প্রত্যাশা রাখি। এবং এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওর কাজ শুরু করছি। তো আজকের মূল বিষয় হচ্ছে টুইটার মার্কেটিং, এবং টুইটার মার্কেটিং এর জন্য আমি গত একটি ক্লাস দেখিয়েছিলাম। সেটা হচ্ছে যে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনারা কিভাবে টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে প্রসেসটা আমি দেখিয়েছি। টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং টুইটারের মধ্যে আপনি ব্যানার এবং প্রোফাইল পিকচার এগুলো কিভাবে অ্যাড করবেন, বা টুইটারে কি কি প্রসেস করে আপনার অ্যাকাউন্টটা করতে হয়, তো এই প্রসেসগুলো আমি দেখিয়েছি। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নিবেন। আমার এই ভিডিওর আই বাটনে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন, এবং যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আমার চ্যানেলে এসে আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওর আগে যে ভিডিওটা পাবলিশ করছি, তো সেই ভিডিওটা হচ্ছে টুইটার মার্কেটিং এর পার্ট 1 এবং টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট। আপনারা অবশ্যই দেখে নিবেন, কারণ টুইটার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি বা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি যারা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তাদের জন্য টুইটার মার্কেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিকভাবে টুইটার মার্কেটিং করতে পারি এবং সঠিকভাবে যদি টুইটারে আমরা যদি ফলোয়ার গেইন করতে পারি, টার্গেটেড যে ফলোয়ার আছে, আমরা যদি টার্গেটেড ফলোয়ার গেইন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো একটা বেনিফিট আসবে। তো টার্গেটেড ফলোয়ার যদি আপনি গেইন করতে পারেন, আপনি আপনার নিজের প্রোফাইল থেকে নিজের প্রোফাইলে নিজে পোস্ট করেও কিন্তু আপনি প্রচুর বেনিফিট পাবেন। কারণ আপনার যদি ফলোয়ার বেশি থাকে, আপনার এই ফলোয়াররা যদি আপনার এই পোস্টগুলো দেখতে পারে সঠিক সময়ে, এবং টার্গেটেড আপনার ফলোয়ার গুলা যদি এই আপনার পোস্ট গুলো দেখে, তখন কিন্তু তারা আপনার এখান থেকে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু পারচেজ করতে পারবে। তো সেজন্য আপনারা টার্গেটেড ফলোয়ার গেইন করবেন এবং চেষ্টা করবেন কিভাবে টার্গেটেড ফলোয়ার গেইন করা যায়, সেই প্রসেস গুলো আমি আজকে আপনাদের দেখাবো। এবং সেই প্রসেস দেখে যদি আপনারা টার্গেটেড ফলোয়ার গেইন করেন, আশা করছি আপনারা অবশ্যই লাভবান হবেন। তো চলেন আমরা দেখি যে কিভাবে টার্গেটেড ফলোয়ার গেইন করব, সেই প্রসেসটা আজকে আমরা দেখি। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আমি মাঝে মাঝে ফাইবার ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস দিয়ে থাকি। তো এই টিপস গুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা চলেন আমরা দেখি কিভাবে আমরা টার্গেট ফলোয়ার গেইন করতে পারি। বন্ধুরা আমি আমার টুইটারে আছি, আপনারা আপনাদের টুইটারে চলে আসবেন। এবং টুইটারে আসার পরে যেহেতু আমরা ফলোয়ার গেইন করব, তো আমাদেরকে প্রথমে টার্গেট করতে হবে। আমাদের টার্গেটটা কি, আমরা কাদের টার্গেট করব, তো টার্গেট করার আগে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কি নিশ নিয়ে কাজ করবেন। যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে আপনাকে নিশ টার্গেট করতে হবে, আর যদি মনে করেন যে না আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করবেন এবং আপনার বায়ারের জন্য কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আপনার বায়াররা কি ধরনের কাজ দিতে পারে। আপনি ফাইবারে কাজ করেন বা আপওয়ার্কে কাজ করেন বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন, তো সেই সমস্ত প্ল্যাটফর্মে কি ধরনের কাজ আসে এবং কি ধরনের কাজ আপনি করেন, সেই ধরনের কাজের উপর আপনাকে টার্গেট করতে হবে। তো ধরেন আপনি ফেসবুক মার্কেটিং করেন ফাইবারে অথবা আপওয়ার্কে, তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কি ধরনের প্রোডাক্ট প্রমোশন করেন, শপিফাই স্টোর বা এ জাতীয় যেই কাজগুলো আপনি করেন সেই কাজের উপরে কিন্তু আপনি টার্গেট করবেন। তো সেই কাজের উপরে যখন আপনি টার্গেট করবেন, ধরেন আপনি ওমেন ফ্যাশন হতে পারে, আপনি বুক প্রমোশন করতে পারেন, বা আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, আপনি কার রিলেটেড কোনো প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, হয়তো কোনো কার আপনি যদি ফেসবুক মার্কেটিং করেন, অনেক সময় হয়তো আপনি দেখবেন যে আপনি কার সেল করার জন্য আপনি বাইরের কাছ থেকে অর্ডার পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনি কারের কোনো লিড আপনাকে কালেক্ট করতে হয় বা কার সেলের জন্য আপনি হয়তো মার্কেটিং করতে হয়। তো এই ধরনের অনেক ধরনের কাজ আছে। অনেক সময় আপনি দেখবেন যে আপনি ফাইবারে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি হয়তো পেলেন যে রেন্ট, হাউস রেন্ট, তো হাউস রেন্টের কাজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ফাইবারে, অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং যারা ফেসবুক মার্কেটিং করেন তারা কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার মতো একটা অপশন আপনারা পান বেশিরভাগ।
তো আপনি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন, তো আপনি যদি ইউএস এর পার্সন হন তাহলে ফেসবুক মার্কেট আপনি পোস্ট করতে পারবেন ইজিলি। বাট আপনি যদি ফেসবুক আপনি যদি ইউএস এর পিপল না হন, যদি আপনি বাংলাদেশের হন, আপনি বাংলাদেশ থেকে কিন্তু ইউএস এর মার্কেট প্লেসে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার আইডি ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনি যদি বাংলাদেশে থেকে, কারণ আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু বাংলাদেশে, কিন্তু আপনি ফেসবুকে লোকেশন দিলেন আপনার ইউনাইটেড স্টেট, কারণ আপনাকে বায়ার কিন্তু বলবে আপনার লোকেশন ইউনাইটেড স্টেট দেওয়ার জন্য। তো ইউনাইটেড স্টেট দিয়ে আপনি যদি বায়ারের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বায়ার সেক্ষেত্রে কিন্তু আপনার সেই যে পোস্ট করবেন, পোস্ট করার সাথে সাথে আপনার ফেসবুক কিন্তু ট্র্যাক করে নিবে যে আপনি বাংলাদেশে আছেন বাট আপনি লোকেশন দিয়েছেন ইউনাইটেড স্টেট। ফেসবুকে যখন ইউনাইটেড স্টেট লোকেশন দিবেন, তখন আপনাকে ফেসবুক আপনার হয় মার্কেট প্লেসের আইডি নষ্ট করে দিবে অথবা আপনার ফেসবুকের আইডিও নষ্ট করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম থাকবে, আপনি কাজ করতে পারবেন না। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার মাথায় রেখে আপনাকে টুইটার আপনাকে গ্রো করতে হবে। টুইটারে যদি আপনি গ্রো ফলোয়ার গুলো গ্রো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টুইটারে পোস্ট করতে পারেন, এবং টুইটারে পোস্ট করেই কিন্তু আপনি এখান থেকে ভালো বেনিফিট পেতে পারেন। তো আপনি এটাই খেয়াল করবেন যে আপনি ফাইবারে কোন ধরনের কাজ বেশি পাচ্ছেন, সেই ধরনের কাজের উপরে ডেভেলপ করবেন আপনি আপনার টুইটারকে। তো ধরেন আপনি ওমেন ফ্যাশনের উপরে কাজ পাচ্ছেন, বা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনি ওমেন ফ্যাশন আপনার নিশ, তো সেই নিশ নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি কাদেরকে টার্গেট করবেন? তো ওমেন ফ্যাশন নিয়ে যখন আপনি টার্গেট করবেন, তখন আপনি ধরেন আমি যে যেভাবে কাজটা করি, আপনি যদি এভাবে কাজ করেন আশা করি আপনি বেনিফিট হতে পারবেন। তো আমি বেশিরভাগ কাজ করি এই সিস্টেমে, যে দেখেন আমি প্রথমে আমি সার্চ করি যে ইউনিভার্সিটি অফ ইউনাইটেড স্টেট, আচ্ছা আমি সার্চ করি ইউনিভার্সিটি অফ ইউএসএ দিয়ে, তারপরে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখেন এখানে আপনার ইউনিভার্সিটির লিস্ট গুলো চলে আসছে, ইউএস এর যে ইউনিভার্সিটি গুলো আছে এখানে কিন্তু সেই লিস্ট গুলো চলে আসছে। তো আপনি ধরেন হার্ভার্ড, এখানে আছে হার্ভার্ড ইউনিভার্সিটি, তারপরে আছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক, তো আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। আপনি ধরেন আমি একটা ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, ধরেন আপনি এটাতে ক্লিক করলেন, তা আপনি কি করবেন, এই যে নামটা আছে এই নামটা কপি করে নিবেন। কপি করে নেওয়ার পরে আপনি টুইটারে চলে আসবেন, এবং টুইটারে এসে আপনি এখানে সার্চ করবেন, সার্চ বক্সে এখানে আপনি সার্চ করবেন, কলেজের নামটা আপনি এখানে পেস্ট করে দেন। তো পেস্ট করে দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু ইউনিভার্সিটির নামটা এখানে চলে আসছে, তো আপনি এটাতে ক্লিক করেন। তো এটাতে ক্লিক করার পরে প্রথম কাজ হবে আপনার এটাকে ফলো দিয়ে দেওয়া, আচ্ছা এটাকে ফলো দিয়ে দেওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এখানে দেখবেন যে এই যে আপনার ইউনিভার্সিটিটা আছে এদের ফলোয়ার কারা। এখানে দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 899.5K ফলোয়ার, চিন্তা করতে পারেন কি পরিমাণ ফলোয়ার আছে, তো হিউজ পরিমাণ ফলোয়ার কিন্তু আছে। তো আমাদের কিন্তু যে আমাদের কিন্তু বিজনেসটা হচ্ছে অনলাইন মার্কেটিং, আমরা অনলাইনে মার্কেটিং করব এবং আমাদের এই প্রোডাক্টগুলো অনলাইন থেকে তারা পারচেস করবে। তো আসলে আমাদের অনলাইনে কারা পারচেস করে সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনলাইনে কিন্তু শিক্ষিত পার্সন যারা আছে তারাই কিন্তু পারচেস করবে, আমরা কিন্তু যারা শিক্ষিত কম বা যারা বোঝে কম বা যারা বয়স্ক তারা কিন্তু এই সমস্ত কাজে কিন্তু অতটা অ্যাক্টিভ না। তো আমাদের এখানে অ্যাক্টিভ কারা, যারা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ে লেখাপড়া করে তারাই কিন্তু বেশিরভাগ অনলাইনে পারচেস করে, এবং তারাই কিন্তু অনলাইন সম্পর্কে ভালো বোঝে এবং তারাই অনলাইন থেকে বিভিন্ন কেনাকাটা করে। তো সেক্ষেত্রে এই জন্যই আমি আপনাদের বলছি যে আপনারা এই জন্যই ইউনিভার্সিটি কলেজগুলোকে আপনারা টার্গেট করবেন, এবং এখানে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে টার্গেট করবেন, এবং এখানে যারা টিচার আছে এই ইউনিভার্সিটি গুলোতে যে সমস্ত টিচার আছে এদেরকে আপনারা টার্গেট করবেন। যদি আপনি এই লিটারেচার পার্সন গুলোকে যদি আপনি টার্গেট করতে পারেন তাহলে কিন্তু আপনি গেইন করতে পারবেন, আপনি যে কোনো মানুষের কাছে কিন্তু আপনি এই আপনার এই অনলাইন মার্কেটিংটা করতে পারবেন না, করলে আপনি বেনিফিট পাবেন না, সবার কাছে কিন্তু আপনি মার্কেটিং করে বেনিফিট পাবেন না।
আপনি জাস্ট আপনি যারা অনলাইনে কেনাকাটা করে তাদেরকে আপনি টার্গেট করবেন। তো সেই জন্য আপনি কি করবেন, এই যে ফলোয়ার দেখতে পাচ্ছেন, আপনি ফলোয়ারে ক্লিক করেন। তো ফলোয়ারে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু যারা ফলো করছে ওই ইউনিভার্সিটিকে, এই ফলোয়ার গুলা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, চলে আসার পরে আপনি দেখেন এরা কিন্তু, হ্যাঁ, এই যে ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিকে আরো যে সমস্ত ইউনিভার্সিটি আছে তাদেরকে, ওই ইউনিভার্সিটিকে তারা ফলো করছে। তো আপনি এখান থেকে দেখেন এই যে একজন আছে ডক্টর জেমস লেডি, আপনি ইনাকে ফলো দিতে পারেন, ঠিক আছে? তো আপনি ইনাকে যখন ফলো দিবেন, উনি কিন্তু এই ইউনিভার্সিটি গুলোর সাথে জড়িত আছে, হয়তো উনি আপনার এখানকার দেখেন প্রফেসর অফ কম্পিউটার সায়েন্স, উনি কিন্তু এখানকার একজন টিচার। তো একজন টিচার কিন্তু আপনার অনলাইনে পারচেস করতে পারে, সেজন্য আপনি কি করলেন, একজন টিচারকে আপনি ফলো দিলেন, সে যদি আপনাকে ফলো ব্যাক দেয় তখন আপনি যে মার্কেটিং গুলা করবেন সেই মার্কেটিংটা উনি দেখতে পাবে, এবং দেখতে পেলে সে কি করবে, আপনি আপনার এই প্রোডাক্টটা সে কিনতে পারবে। তারপরে এখানে দেখেন এই যে একজন আছে, আমি এটাতে ক্লিক দিচ্ছি বা ক্লিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে একজন আছে উনি কিন্তু আপনার এই ইউনিভার্সিটির একজন ফলোয়ার। তো ইউনিভার্সিটিতে কে উনি ফলো দিয়েছে, তো যেহেতু ইউনিভার্সিটি থেকে যারা ফলো দিয়েছে তারা অবশ্যই স্টুডেন্ট অথবা টিচার বা এই সমস্ত লোক কিন্তু ইউনিভার্সিটির সাথে জড়িত থাকবে, তো সেই জন্য আপনারা এদেরকে ফলো দিবেন। তো এই যে একে আপনি ফলো দিয়ে দিলেন, এ যখন আপনাকে ফলো দিবে তখন আপনার পোস্টগুলো কিন্তু উনি দেখতে পাবে এবং এখান থেকে পারচেস করতে পারবে। তো এভাবে আপনি টার্গেট করবেন। আপনি যদি ইউকে তে যদি আপনি প্রচার করতে চান কোনো কিছু, তাহলে আপনি ইউকের যে আপনার অডিয়েন্স আছে ইউকের অডিয়েন্স দেরকে আপনি ঠিক একইভাবে ইউকে তে যে সমস্ত ইউনিভার্সিটি কলেজ আছে তাদেরকে আপনি এভাবে ফলো দিবেন। ফলো দিলে পরে আপনি ফলো যদি ব্যাক পান তখন তারা আপনার যে মার্কেটিংটা তারা কিন্তু দেখতে পাবে। তো এরকম করে আপনি কি করবেন, এই যে এখানে একজন আছে আপনি ওনাকে ফলো দিয়ে রাখেন। তো এভাবে আপনি প্রতিনিয়ত কি করবেন, ফলো দিবেন। আপনি যদি লেডিস কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন তাহলে আপনি এই যে দেখেন এখানে একটি লেডিস আছে, আপনি এই লেডিসদেরকে আপনি ফলো দিবেন। আর যদি আপনি যে কোনো লোকের জন্য আপনি প্রোডাক্ট মার্কেটিং করতে চান যে কোনো ধরনের, ধরেন আপনি হতে পারে গাড়ি, হতে পারে ড্রেস, সেটা হতে যদি জেন্টস হয় তাহলে আপনি পুরুষদেরকে করবেন, আপনার নিশ বুঝে আপনি কাজ করবেন। আপনার যদি নিশ হয় জেন্টস তাহলে আপনি ওই নিশ রিলেটেড আপনি জেন্টসদেরকে ফলো দিবেন। আর যদি আপনি লেডিস ফ্যাশন নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি লেডিসদেরকে ফলো দিবেন। তারপরে ধরেন আপনি যদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি সবাইকে ফলো দিতে পারেন, লেডিস এবং জেন্টস, ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলা কিন্তু সবাই কিনতে পারে, তো সেক্ষেত্রে আপনি সবাইকে ফলো দিতে পারেন। তবে আপনি যদি এভাবে আপনি ইউনিভার্সিটির যে ফলোয়ার গুলো আছে তাদেরকে যদি আপনি ফলো দিয়ে রাখেন, এই যে এখানে একজনকে আমি ফলো দিয়ে রাখলাম, এই যে এখানে একজনকে আমি ফলো দিয়ে রাখি, তো ইউনিভার্সিটির সাথে যারা জড়িত, যারা কলেজের সাথে জড়িত তাদেরকে আপনি এভাবে ফলো দিয়ে রাখলে আপনি অবশ্যই ভালো একটা বেনিফিট পাবেন। এই যে এখানে দেখেন আপনি লেডিস নিয়ে কাজ করলে লেডিস এখানে লেডিস কে ফলো দিয়ে রাখবেন। এভাবে আপনি কি করবেন প্রতিনিয়ত, এই যে দেখেন প্রডিউসার একজন, আপনি একে ফলো দিয়ে রাখতে পারেন। তো আপনি এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন, যে যেমন আমি বললাম ইউনিভার্সিটির কথা, এই জিনিসটা খেয়াল করবেন। আরো আরো কিছু বিষয় আছে সেগুলো আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যে যে প্রোডাক্ট গুলা থাকবে সেই প্রোডাক্টের যে কিন্তু একটা এজ থাকবে, আপনি কোন বয়সের লোকদের জন্য যে মার্কেটিংটা করবেন, আপনি ওমেন ফ্যাশন হোক বা ম্যান ফ্যাশন হোক বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট হোক, তো সেই প্রোডাক্ট গুলা আসলে কাদের জন্য, কোন বয়সের লোকদের জন্য এটা বেস্ট, সেই হিসাবে আপনি সেই ধরনের বয়সের লোকদেরকে কিন্তু টার্গেট করবেন। আপনি যদি এখানে মনে করেন যে একজন প্রফেসরকে আপনি ফলো দিলেন, বা প্রফেসরের বয়স 60 বছরের ঊর্ধ্বে বা 60 বছর বা তার ঊর্ধ্বে হতে পারে, তো এরকম যদি আপনি ফলো দেন তাহলে কিন্তু আপনার বেনিফিট তেমন একটা আসবে না, কারণ ওনারা অতটা ওই অনলাইনে মার্কেটিং এর বিষয়ে অতটা গুরুত্ব দিবে না। আর যারা মনে করেন যে স্টুডেন্ট বা অল্প বয়সী, যা ধরেন 30, 40, 45 বা 35 এরকম বয়সী যারা আছে, তারা কিন্তু একটু দৌড়ঝাঁপ করতে পারে বা অনলাইনে কেনাকাটা করতে পারে, তো সেজন্য তাদেরকে যদি আপনি টার্গেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিট বেশি পাবেন। তো
আমাদের বয়সেরও একটা ব্যাপার আছে। তো তারপর ধরেন আপনি যদি হাই স্কুলের কোনো স্টুডেন্টকে আপনি টার্গেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিট পাওয়ার সম্ভাবনা কম, কারণ হাই স্কুলের যে বাচ্চা কাচ্চারা আছে তারা কিন্তু অনলাইনে পার্চেস কম করবে বা অনলাইনেও তারা কম থাকে। এবং ধরেন আপনি প্রাইমারি লেভেলেও কিন্তু আপনি করতে পারবেন না, কারণ প্রাইমারি লেভেলে আপনি করলে তো তারা তো কখনো আপনার এই প্রোডাক্ট গুলো পার্চেস করবেন না। দেখা গেলো যে প্রাইমারি বলতে ধরেন আপনি 15 বছর বা 12 বছর, 14 বছর, 13 বছর, এদেরকে যদি আপনি টার্গেট করেন এরা কিন্তু অনলাইনে পার্চেস করবে না, এদেরকে আপনি কখনোই টার্গেট করবেন। আপনি সবসময় 20+, 18+ বা 20+ এরকম টার্গেট করবেন, যেন তারা কিন্তু অনলাইনের সাথে অলরেডি অল্টারনেটিভ ভাবে সবসময় তারা জড়িত হয়ে থাকে বা সবসময় তারা কেনাকাটা করে। আর বিশেষ করে বাহিরের যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু এই যেভাবে আপনি ফলো দিবেন, বাহিরের কান্ট্রিগুলো কিন্তু বেশিরভাগই অনলাইনে কেনাকাটা করে, তারা কিন্তু ওই দোকানে গিয়ে কেনাকাটা বা এই ধরনের কাজগুলো খুব কম করে, অনলাইনে তারা পার্চেস করে বেশি। আপনার খাবার থেকে শুরু করে আপনি যে কোনো প্রোডাক্ট তারা অনলাইনে পার্চেস করে সবচেয়ে বেশি। সেজন্য আমরা যদি মনে করেন যে সঠিকভাবে এরকম ভাবে ফলোর আমরা গেইন করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ভালো একটা বেনিফিট পেতে পারি। তো বন্ধুরা, এভাবে আপনি কি করবেন, আপনি এভাবে আপনার টার্গেটেড ফলোয়ার গুলো গেইন করবেন, এবং এভাবে যখন আপনি টার্গেটেড ফলোয়ার গেইন করতে করতে এক সময় যখন আপনি হিউজ পরিমাণ ফলোয়ার যখন আপনি পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি এখান থেকে মার্কেটিং করে ভালো একটা বেনিফিট পাবেন। আপনি আপনার বাইরের জন্য মার্কেটিং করেন বা আপনার নিজের জন্য মার্কেটিং করেন, যে কোনো যার জন্যই হোক, আপনি যে কোনো জনের জন্য আপনি মার্কেটিং করেন, আপনি যে কোনো মার্কেটিং করেন, সেই মার্কেটিং করলেই কিন্তু আপনি এখান থেকে বেনিফিট পাবেন। কিন্তু বেনিফিট পেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে এইভাবে ফলোয়ার গুলো গেইন করতে হবে, এবং অর্গানিক ভাবে যদি আপনি এইভাবে ফলোয়ার আনতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বেনিফিট পাবেন। তো এই ফলোয়ার গুলো গেইন করার জন্য আপনাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে পোস্ট করা। আপনি প্রতিনিয়ত এই আপনার এই আইডিতে প্রতিনিয়ত আপনি পোস্ট করবেন। আপনি এভাবে আমি যেভাবে দেখালাম এভাবে আপনি বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের নাম দিয়ে সার্চ করবেন, সার্চ করে তাদের ভিতরে যে ফলোয়ার থাকবে, যে স্টুডেন্ট গুলো থাকবে, এই স্টুডেন্টদেরকে কিন্তু আপনি ফলো দিবেন এবং ফলো ব্যাক নিয়ে আসবেন এভাবে। এবং আপনি কি করবেন, প্রতিনিয়ত আপনি পোস্ট করবেন। তো পোস্ট করলে কি হবে, আপনি যে পোস্ট গুলো করবেন এই পোস্টের আলোকে কিন্তু তারা আপনাকে তারা ওই পোস্টে লাইক দিবে, এবং লাইক দেওয়ার পরে কিন্তু অনেকে আপনাকে আবার ফলোও দিবে। আমি কিন্তু এইভাবে অনেক ফলোয়ার গেইন করছি, আমার যে আইডিটা আছে, আমার পুরাতন যে আইডি আছে, আমার পুরাতন আইডিতে কিন্তু আমি এভাবে প্রচুর ফলোয়ার গেইন করছি। আপনারা এইভাবে ফলোয়ার গুলো গেইন করবেন এবং ফলোয়ার গুলো নিয়ে আসবেন। আপনি আপনার নিজের প্রোফাইলে যাবেন, আপনি আপনার নিজের প্রোফাইলে গিয়ে কি করবেন, আপনি নিজে একটা পোস্ট করবেন। তো আপনি যখন আপনি নিজের প্রোফাইলে পোস্ট করবেন, আপনার একটা ফ্রেন্ড যখন আপনার এই পোস্ট দেখবে, দেখার পরে সে কি করবে, আপনার এই পোস্টটা রিটুইট করবে। যখন রিটুইট হচ্ছে যে শেয়ার, রিটুইট হচ্ছে শেয়ার, আপনার এই পোস্টটা যদি তার ভালো লাগে তো আপনার ফ্রেন্ড কি করবে বা আপনার ফ্রেন্ড বা ফলোয়ার তারা কি করবে, আপনার এই পোস্টটাকে রিটুইট করতে পারবে, আপনার শেয়ার করতে পারবে। তো শেয়ার যখন করবে তখন কিন্তু আপনার যে ফলোয়ার বা আপনার যে ফ্রেন্ড, তার যত ফলোয়ার আছে সেই ফলোয়ার গুলা কিন্তু আপনার ওই পোস্টটা দেখতে পারবে। আপনার ওই পোস্ট যখন দেখবে তারা, তখন তারা কি করবে, আপনাকে কিন্তু তারাও ফলো দিতে পারে। তো এভাবে কিন্তু ধীরে 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 আপনি আপনার ফলোয়ার গুলো বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে সিস্টেম যে আপনি কিভাবে ফলোয়ার গেইন করবেন। আপনি এই হচ্ছে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি ইউনিভার্সিটিকে টার্গেট করবেন বা কেন ইউনিভার্সিটিকে টার্গেট করবেন, সেগুলো আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিলাম, আশা করি করছি যে আপনারা বুঝতে পারছেন। তো এভাবে যদি আপনি ফলোয়ার গুলো গেইন করেন তাহলে অবশ্যই আপনি বেনিফিট পাবেন। আমি আশা করছি যে আপনারা পারবেন জিনিসটা করতে, আর যে যতটুকু আমি দেখিয়েছি আপনাদের অবশ্যই সেটা কোন উপকারে লাগবে। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন, কারণ শেয়ার করলে হবে যে আপনার ফ্রেন্ডরাও এই ভিডিওটা দেখে তারাও এই জিনিসটা বুঝতে পারবে। আর যারা বিশেষ করে ডিজিটাল মার্কেটিং করে বা ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত আছে, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করে, তারা যদি এই ভিডিওটা দেখে তাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। তো আপনারা চাইলে এটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটাকে আপনারা ফেসবুকে বা আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে থাকি। তো এই টিপস গুলো সবার আগে পেতে হলে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা রমজান মাসে সবাই চেষ্টা করবেন রোজা রাখার জন্য, এবং সবাই রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং আল্লাহর রহমত যেন আমাদের উপর সকলের উপর বর্ষিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।